মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমরা ঘুইরা ঘুইরা গাই, আমরা যা ভিক্ষা পাই তাই দিয়েই খাই। আসলে কাল রাত হইয়া গেছিল তো হের লেগ গাই আমরা। অন দিন হয়ে গেছে, যান যেমন রাস্তায় গান গাইয়া ভিক্ষা করে খান, খান গিয়া যান। যদি যদি কটা দিন থাকা যায়। এক মুহূর্ত থাকা যাইব না, এক মুহূর্ত না, বাইর বিদায় হও, যাও। আপনি তো ইন্ডিয়ারই মানুষ, একবার যদি আপনি ওই বাইরে চলে যান না, আপনার কিন্তু খুব একটা অসুবিধা হইব না জানেন। আর তুমি? আমি আমি নিজের বাসায় ফিরে যাব, নিজের গ্রামে। না তখন তোমাকে পুলিশ অ্যারেস্ট করুক, এটা তুমি চাও? আচ্ছা ময়না, তুমি কি আমাকে এতটাই স্বার্থপর, এতটাই অমানুষ ভাবো নাকি? এই তোমাকে আমি এইভাবে একলা এখানে ফেলে রেখে চলে যাব? দেখো ময়না, তোমার আজকে যা হয়েছে সব কিছু আমার জন্য হয়েছে। বলো, রাজারাম আমাকে মারতে গিয়েছিল না? না, আমি কোনোভাবেই তোমাকে একা ছেড়ে যাবো না ময়না। যদি যেতে হয় আমি তোমাকে সঙ্গে করেই নিয়ে যাবো। যদি যেতে হয় আমি তোমাকে সঙ্গে করেই নিয়ে যাবো। আর হ্যাঁ, ওই চোরা পথ না, প্রপার কাগজপত্র সঙ্গে করেই নিয়ে যাবো। তার জন্য একবার ঢাকায় যেতে হবে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এই রাজারামের খুনের ব্যাপারটা কতদূর এগিয়েছে? যদি তোমার নামে ওয়ারেন্ট বেরিয়ে থাকে না, তাহলে ব্যাপারে একটু গণ্ডগোল হবে। খুন যখন হয়েছে ওয়ারেন্ট তো বাইর হইবই, কে খুন করছে সেটাও জানতে হবে। সময় লাগবে ময়না, সময় লাগবে। ততদিন কিন্তু আমাদের এইভাবে গা ঢাকা দিয়ে থাকতে হবে। কিন্তু এইভাবে গা ঢাকা দিয়ে কতক্ষণ, কতদিন ঘুরু? খরচ তো লাগবো ডাক্তারবাবু, আমি জানি আপনার টাকা পুরাই আইতেছে। মানে এসব নিয়ে তুমি ভেবো না প্লিজ। আপনি টাকা তো তুলতে পারবেন না। পারবো না, কিন্তু বলছি তো এসব নিয়ে ভেবো না। ভাবতে তো হইব ডাক্তারবাবু, হয়তো পথের সংসার পাচ্ছি এটা ঠিকই, কিন্তু এগুলো লইয়া তো ভাবতে হইব। সেই ব্যবস্থা আমি করবো মানে স্বামী হিসেবে, এই দায়িত্ব আমার। সেখান থেকেই হোক, ওদের খুঁজে বার করতে হইবই। ময়না আর ওই ডাক্তার যদি গ্রামে ফিরে আইসা, পুলিশের কাছে স্টেটমেন্ট দেয় না, হয় পুলিশ আমায় ধইরা মারবো। আর দুই দিন বাদে ওই মাস্টারের ছাত্র ওই এসপি দেশে ফিরাইত আছে। ও আসবার আগে, ও আসবার আগেই আমাদের খুঁজা বার করতে হইব, বুঝছো? ওই ময়না আর ওই ডাক্তার রে, ও খুঁজা বার করতে হইব। এসপি আইলে আমাদের সব ছুটাছুটি, সব খোঁজাখুঁজি সব বন্ধ করতে হইব। যা 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 যা, তোরা বাসায় ফিরে যা, কাল সকাল সকাল আইয়া পড়বি, আমিও যাবো। যেইখানে শেষ দেখা গিয়েছিল সেইখান থেকে খোঁজা শুরু করুন। কেউ না কেউ তো ওদের দেখছে। মন কইতাছে, মন কইতাছে ঠিক পাইয়া যাও। ব্যবস্থা রাখিস, যেখানেই পামু ওদের কাইটা ফেলু, বুঝছস? ওই ময়না আর ওই ডাক্তার রে কাইটা ফেলু আমি। ময়না কোথায় গেল? না বলে কোথায় বেরিয়ে গেল? তবে কি ময়না,
ময়না, ময়না, ময়না কোথায় গেল? আমার সঙ্গে যে ছিল সে কোথায়? সকালবেলা বাড়িতে কেউ এসেছিল? না না, আপনি বলুন কোন দিকে গেছে, আমি দেখে নিচ্ছি কোন দিকে গেছে, আপনি বলুন। দেখতে নি মশাই, আরে আপনি তো আমার কোনো কথাই কইতে দিতেছেন না। আমি এইখানে। ওই যে আমি জানি অগ করা চা আপনার ভালো লাগত না, হেলেকা আমি বানাইয়া লই আইছি। কি হইল ডাক্তার বাবু? শুনতে পাইনি তো, শোনো সংসার কি তোমার একার? একদিন একদিনের লিগা বাপের বাড়ি গেছিলাম, তার মাঝে তুমি ভাড়া ঢুকাই দিছ? আরে শুনো, তো চিৎকার কোকে, আরে বুষ্ট মানুষ বুঝো না। কি কইলা বুষ্ট? আরে কোন হাত দিকাই আছে তা ঠিক নাই, তোমার এত পয়সা লাভ? আস্তে আস্তে, আরে যদি ওরা ভেদ ধরা হয়, হ্যাঁ তুমি তুমি চেনো তাকো? হ্যাঁ করো তো, সুর ডাকাত যদি হয়। না 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 না, আমরা তো ওই আমরা বষ্টম 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 আমরা চুরি করি না গো, আমরা ঘুইরা ঘুইরা গাই, আমরা যা ভিক্ষা পাই তাই দিয়েই খাই। আসলে কাল রাত হইয়া গেছিল তো হেলে গাই আমরা। অন দিন হয়ে গেছে, যান যেমন রাস্তায় গান গাইয়া ভিক্ষা করে খান, খান গিয়া যান। যদি যদি কটা দিন থাকা যায়? এক মুহূর্ত থাকা যাইবো না, এক মুহূর্ত না। যা কইতাছি তাই শোনো, বেয়া যাও, বাইরো, বিদায় হও, যাও। ঠিক আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।